স্ক্যাম, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলে যেতে চাই। এর 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 ইতি আমরা টানবই। হ্যাঁ, অপেক্ষা করুন না, বড় ডাকাতটা তো যাবেই। একটা মোটা লোক মাগুর মাছ বিক্রেতা, সে তো যাচ্ছে তিয়ারে, তার পিছন পিছন তো তার ভাই ভাইপো সবাই যাবে, একসঙ্গেই যাবে, ওখানেই থাকবে। দেখছেন না আপনারা, 3,925 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি গেছে। এই বিভাস বাবুকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? নলাটি 2 নম্বর ব্লকের তোলামূল পার্টির সভাপতি, তার সঙ্গে চিটাগুড়ের ব্যবসা ছিল মানিক ভট্টাচার্যার চোর পার্থর সঙ্গে, প্রচুর বেআইনি কলেজ করেছেন, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বিভাস বাবু নাই, হাওয়া হয়ে গেছেন গোটা বীরভূম জেলায়। এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে গেলে একমাত্র চোখে চোখ রেখে লড়াই করা, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনাদেরকে আসতে হবে। এখানে 2018 সালে পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয়নি, এবারে লড়বেন তো আপনারা, গ্রামে লড়বেন তো, গ্রাম প্রস্তুত আছেন তো? গ্রামে গ্রামে আপনারা ছোট চোরদের সাফাই করুন ব্লিচিং ফিনাইল দিয়ে, আর আমরা বড় চোরকে তিহারে পাঠানোর ব্যবস্থা করব। দায়িত্বটা আমাদের, অর্থাৎ আপনারা আমাদের উপরে রাখতে পারেন। আপনারা 2021 সালে নির্বাচনের পরে ভাবতে পেরেছিলেন এক বছরের মধ্যে এই বীরভূম জেলা পাল্টে যাবে, মিছিল করতে দেয় না, রাস্তায় নামতে দেয় না, একেবারে মিথ্যা মামলা। কেষ্টবাবু কেমন লাগছে, গাজার কেস দিয়েছিলেন না? যত বিরোধী, যত আপনার বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছিল, গাজার কেস দিয়ে জেলে পুরতেন, আজকে কেষ্টবাবুর অবস্থা আপনারা দেখছেন। আপনারা ভাবছেন মলয় মুখার্জি সরকারি প্যানেল পিপি হয়ে কি করছে আমরা জানি না, কিভাবে আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডল মোবাইল ফোনে নির্দেশ দিলেন, কিভাবে ড্রাফট হলো, রঞ্জিত গাঙ্গুলি কিভাবে ড্রাফট করলো, মোহাম্মদ আলীর চেম্বারে বসে কলকাতা থেকে ওই মোটা লয়ারটা কি অ্যাডভাইস করলো, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডের তথ্য ভারতীয় জনতা পার্টির কাছে আছে এবং তদন্তকারী সংস্থার কাছেও আছে। আপনারা যদি ভাবেন বিগত 10 বছর 11 বছর ধরে যা করেছেন তাই চালিয়ে যাবেন, হবে না। আমি আপনাদের বলবো, একটা উন্নয়ন হয়নি, রাস্তাঘাট ভেঙে তছনছ করে দিয়েছে, এখানে দূষণের মাত্রা প্রচুর, সমস্ত গাড়ির মালিক, ছোট ব্যবসায়ী, ঠিকাদার, গ্রামের প্রান্তিক মানুষ সবাইকে ধ্বংস করেছে, আর কয়েকটা লোক বড় লোক হয়েছে, কয়েকটা নেতা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি বললে ভুল হবে, শত শত কোটি টাকা। যদি কেষ্টমণ্ডলের সিকিউরিটি ছাগল হোসেনের 150 কোটি টাকার প্রপার্টি বাজেয়াপ্ত করে ইডি, তাহলে বুঝতে পারছেন মালিকের কত টাকা আছে, তার সিকিউরিটির 150 কোটি টাকা, যে একটা 30,000 টাকা 35,000 টাকা বেতনের একটা সাধারণ পুলিশ কর্মচারী, তার কাছ থেকে ইডি বাজেয়াপ্ত করেছে 150 কোটি টাকার প্রপার্টি। তাহলে অনুব্রত মণ্ডল, তিনি নাকি জনগণের মসিয়া, কোথায় আপনি, কোথায়? আমি তো বীরভূম দিয়ে এতটা রাস্তা এলাম, বোলপুর থেকে সাঁইথিয়া মল্লারপুর হয়ে রামপুরহাট হয়ে এখানে পৌঁছালাম, কোথাও তো ঢাকের আওয়াজ শুনতে পেলাম না, কোথাও তো উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পেলাম না, কোথাও তো গুড় বাতাসা নকুল দানা কেউ আমাকে দিতে অফার করলো না, যে আপনি এসেছেন অনুব্রতের গড়ে একটু গুড় বাতাসা খান, কেউ দিতে পারল না, কারণ আপনারা মমতা ব্যানার্জির আশীর্বাদ আর পুলিশ আর মিথ্যা মামলা গাজুয়ারি করে এই বীরভূম জেলার মানুষকে এতদিন পদানত করে রেখেছেন। এই যে মাঠ নলহাটির, এই যে বিদ্যালয়ের মাঠ,
এই মাঠে কিছুদিন আগে পুরসভা ভোটে ব্যালট পাল্টানো হয়নি, ব্যালট বক্স পাল্টানো হয়নি, বদলে দেওয়া হয়নি ফলাফল। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এ লড়াই চলছে চলবে। আর আমি বারবার আপনাদের বলি, আবাস যোজনা, আবাস যোজনায় 2018 সালে তালিকা তৈরি করেছিল তৃণমূলের চোর পঞ্চায়েতরা, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। সেই তালিকা নিয়ে টাকার বিনিময়ে তৈরি করা তালিকা, সেই তালিকা নিয়ে আইসিডিএস আসার দিদি এবং বোনেদের বাড়ি বাড়ি পাঠিয়ে দিল। স্বরূপনগরের রেবা বিশ্বাস আমাদের একজন আইসিডিএস কর্মী আত্মহত্যা পর্যন্ত করলেন।